মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে ধুমধুমার কাণ্ড। কর্মরত বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীকে ঘিরে বিক্ষোভ। নিরাপত্তা প্রদানকারী সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনা দুর্ভাগ্যপূর্ণ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপক্ষের বেশ কয়েকজনকে আটক রঘুনাথগঞ্জ পুলিশের। শোভা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। শোমা মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শোমা, কি হয়েছে? নিরাপত্তা কর্মীকে ঘিরে বিক্ষোভ কেন? দেখো, জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যেটা অভিযোগ উঠেছে যে নিরাপত্তা বেসরকারি সংস্থার যে নিরাপত্তা কর্মী রয়েছে তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে, যে টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় বদলি করে দেবেন এমন প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছেন এমনটা অভিযোগ করেছেন বেশ কিছু মানুষজন। এবং তারা যখন সেই টাকা ফেরত নিতে আসে তখনই গণ্ডগোল বাধে এবং তাদের অভিযোগ যে বেশ কয়েকদিন তাকে টাকা ফেরত চাই এবং যারা টাকা দিয়েছেন তারা ফেরত চেয়েছেন এবং সেই টাকা ফেরত না পাওয়াতেই আজকে গণ্ডগোল বাধে, তাকে ব্যাপক পরিমাণে মারধর করা হয়। হাসপাতালে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। জঙ্গিপুর পুলিশ স্টেশনের পুলিশ কর্মীরা এসে তাকে গ্রেপ্তার করেন এবং হাসপাতাল সুপার যেটা জানিয়েছেন যে পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে, যারা অভিযোগকারী তাদের কাছ সঙ্গে সরাসরি কথা বলা হবে, অভিযোগে যদি সত্যতা থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। হসপিটালের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। মানে দুর্ভাগ্যপূর্ণ ঘটনা, এরকম হওয়া উচিত না। কারণ আমরা যে কেউ মানে ল অ্যান্ড অর্ডার আইন হাতে নিতে পারি না, নেওয়া উচিত না। যদি কোথাও কোনো সমস্যা আছে সেটা তো একটা প্রসেসে করা উচিত। তো মানে যেটা প্রাইমা ফেসি বুঝতে পারছি, জিনারা আক্রমণ করেছেন একজন আমাদের নতুন হাসপাতালের কর্মী, উনি এজেন্সির তরফ থেকে নিয়োগ আছেন কর্মীর উপর। ওনারা মানে ওনাদের ব্যক্তিগত কিছু প্রবলেম চলছিল সেটা ছিল কিছু নিয়ে এটা, তারপরে ওনারা একটা থানাতে অভিযোগ করেছিলেন, আমাকে অভিযোগ করেছেন। তো থানা আমরা সব কিছু তদন্ত করে দেখছি। এখানে কাউকে ট্রান্সফার করা, কাউকে নিয়োগ করা, সমস্ত দায়িত্ব হচ্ছে কোম্পানি। ওরা একটা অভিযোগ করছে, তাদেরকে প্রমাণ দিতে বলুন। হ্যাঁ, কী করলো তোমাকে? আজকে ওরা আমাকে এসে, আমি ডিউটিতে আছি, ভিজিট চলছে, এমতো অবস্থায় ওরা সামাজছে, তারপরে মারজান হচ্ছে, এরা এখানে হসপিটাল গুন্ডা এসে আমাকে মারধর করছে, জামা ছিঁড়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।